আসসালামু আলাইকুম। চলে আসলো পাঙ্গাস মাছ, আপনাদের সকলের মানে অপেক্ষাকৃত যে মাছটা সেটা হচ্ছে নদীর পাঙ্গাস, পায়রা নদীর পাঙ্গাস। আপনারা বেশ কিছুদিন যাবত বলতেছেন যে ভাই পাঙ্গাস মাছ আছে, নদীর পাঙ্গাস আছে কিনা, ফ্রেশ পাঙ্গাস মাছ হবে কিনা। তো আমাদের কাছে এর আগে যেগুলো ছিল 2 কেজি 3 কেজি সাইজ ছিল, অনেকের আসলে এগুলো পছন্দ না। কারণ হচ্ছে নদীর পাঙ্গাস যদি খাইতে হয় তাহলে সব থেকে বড় মাছই খাইতে হয়, আর বড় মাছে যে টেস্ট, ওই টেস্ট বা ওই স্বাদ আপনি কখনোই ছোট মাছে পাবেন না। তো দেখেন আমাদের কাছে বেশ কিছু পাঙ্গাস অলরেডি চলে আসছে, বেশ বড় বড় সাইজের, 7 কেজি 8 কেজি 9 কেজি এবং 10 কেজি সাইজের, একদম পায়রা নদী থেকে ধরা ফ্রেশ পাঙ্গাস প্রায় 7 থেকে 8 পিস আসছে। সেইখান থেকে অলরেডি আমরা 2 পিস এখানে শো করছি, কারণ এই 2 পিস অলরেডি আমাদের পার্সেল করা হয়ে যাবে, মানে অলরেডি অর্ডার হয়ে গেছে যে সেই অর্ডারে এখন চলে যাবে। আর এছাড়াও আমাদের কাছে আরও কিন্তু 5 থেকে 6 পিস আছে, সেখানে 7 কেজি 8 কেজি 9 কেজি এবং 10 কেজি সাইজ পর্যন্ত কিন্তু পাঙ্গাস এই মুহূর্তে অ্যাভেলেবেল হবে। তো যাই হোক, আমাদের যে একটা অর্ডার ছিল আমাদের এক সম্মানিত ভাই, ওনার নামটা আসলে সঠিক মনে নেই, তবে যাবে হচ্ছে মুন্সিগঞ্জে, তার জন্য 6 কেজি সাইজে, 6 কেজি, এটা 6 কেজি 600 গ্রাম হয়, একটা নদীর পাঙ্গাস একদম ফ্রেশ অথেন্টিক মাত্র এটা আসছে গিয়ে দুপুরের দিকে আসছে, আর এখন আমরা সরাসরি প্যাকিং করে পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো মাছটা আবার একটু ওয়েট করি, আমরা একটু ওয়েট করে দেখাই দিই হালকা। ছয় কেজি 710 গ্রাম। তো আমরা এটাকে এখন পার্সেল করবো সরাসরি, একদম ভিডিও সহকারে আপনারা দেখবেন। আমি যে এই মাছটা নিচ্ছে সে আমাদের একজন নিয়মিত দর্শক, প্রতিদিন আমাদের ভিডিও দেখে এবং আমাদের সব ভিডিওগুলো দেখে, আমাদের অ্যাডভেঞ্চার ভিডিওর ব্লগ দেখে, তারপর হচ্ছে আমাদের ফিশবিলের ভিডিও দেখে। তো দীর্ঘদিন যাবৎ সে আসলে বলতেছে ভাই আমাদের, আমাকে একটা পাঙ্গাস মাছ দেন, আমাকে একটা পাঙ্গাস মাছ দেন, বাট আসলে আমরা দিতে পারতেছি না, কারণ এত বড় সাইজের এভাবে নদীর ফ্রেশ পাঙ্গাস আসে না। তো এই যে পলিডে পেঁচাইলাম, মানে পলিডে পেঁচানোর কারণ হয়েছে গিয়া যাতে করে এটার কালারটা মানে ভালো থাকে এবং বরফের ঘষায় ঘষায় যাতে করে আসলে মাছের এই কালারটা নষ্ট না হয়, এই জন্য হচ্ছে আমরা পলিডে পেঁচাই খুব সুন্দরভাবে। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। ওকে, এই যে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, যাবে হচ্ছে মুন্সিগঞ্জ, আশা করি ভাই খাবে এবং খুব মজা পাবে। তো আপনারাও যদি আপনার পরিবারের জন্য এমন সুন্দর বড় সাইজের পাঙ্গাস মাছ নিতে চান, নদীর পাঙ্গাস একদম ফ্রেশ ফ্রেশ পাঙ্গাস, তাহলে যোগাযোগ করতে পারেন এখনই আমাদের সাথে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক নাম্বার সব কিছু কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে। এবং সেই সাথে এই যে বড় পাঙ্গাসটা এটাও কিন্তু অর্ডারই অলরেডি চলে যাবে, এখানে প্রায় 9 কেজি 900 গ্রাম সাইজের। এবং এছাড়াও আমাদের কাছে আরও কিছু মাছ আছে একদম বড় সাইজের, গলদা চিংড়ি, এগুলো হচ্ছে বেশ বড় সাইজের। দেখেন উপর থেকে একটু দেখাই, এটা হচ্ছে অর্ডারই, আমরা এখন একটু পর পার্সেল করবো এগুলো। তো দেখেন কত বড় সাইজের, দেখেন প্রায় 400 গ্রামের, মানে এটা এত বড় সাইজ, মাত্র 3 পিসে কেজি হবে, মাত্র 3 পিসে কিন্তু কেজি হয়ে যাবে। এবং সেই সাথে এখানে আছে সুন্দরবনের ভাটা মাছ, ছোটো মাছের ভিতরে সব থেকে টেস্টি হচ্ছে এই ভাটা মাছগুলো। ওকে, এবং সেই সাথে আরও একটা মাছ দেখাচ্ছি, ছোটো সাইজের ভেটকি মাছ বা কোরাল মাছ। সুন্দরবনের মাছ খেতে যারা পছন্দ করেন, সুন্দরবন এলাকার মাছ খেতে যারা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই যে তিনটে মাছ আছে, কোরাল মাছ, গলদা চিংড়ি এবং ভাটা মাছ, এই মাছের জুড়ি নেই এবং এই মাছের স্বাদের সাথে অন্য কোনো মাছের তুলনাই হয় না। সুতরাং যারা সুন্দরবনের মাছ, নদীর মাছ, সামুদ্রিক মাছ, যে যে মাছ পছন্দ করেন, চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাছটা দেখে আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন।